ফ্রেন্ডস, আমি এখন একটা নিউজ দেখাবো। এই যে সন্দেশখালি থেকে যে শেখ শাহজাহান গায়েব হয়ে গেছে, তারপরে ওখানকার মানুষের আমি বক্তব্য শুনছিলাম, যেভাবে তাদের ওপর অত্যাচার করত শেখ শাহজাহান, আমি তাদের বক্তব্য শুনছিলাম, গরিব মানুষের জায়গা জমি কেড়ে কেড়ে নিয়ে নিয়েছে। এখন তারা বলতে পারছে শেখ শাহজাহান গায়েব হয়ে গেছে বলে। ঠিক আছে, শেখ শাহজাহান ওই সন্দেশখালিকে একটা পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছিল। এরকম তৃণমূল পশ্চিমবঙ্গের অনেক জায়গাকে এরকম পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনাও এরকম রয়েছে আর কি জঙ্গি, এখন ভয়েতে লুকিয়ে আছে। ঠিক আছে, এরকম বিভিন্ন জায়গায় এরকম জঙ্গি ফঙ্গি রয়েছে, তৃণমূল পুষে রেখে দিয়েছে সব জঙ্গিদের। তো এই যে শেখ শাহজাহান এখন গায়েব, এই রকম বিভিন্ন জায়গায় যেসব জঙ্গিরা রয়েছে এরাও গায়েব হয়ে যাবে, এদের অস্তিত্ব ডিলিট হয়ে যাবে। গরিব মানুষের জায়গা কেড়ে কেড়ে নিয়ে নিচ্ছে, তারপরে সেগুলো চড়া দামে বেচে দিচ্ছে, অত্যাচার করছে গরিব মানুষের ওপর, একটা পাকিস্তান বানিয়ে রেখে দিয়েছিল সন্দেশখালিটাকে। এই যদি মানে ওখানে যদি ইডি না যেত, তাহলে বুঝতে পারছ ওখানকার মানুষের ওপর এই অত্যাচার চলতেই থাকতো। এখন ওখান থেকে পলাতক, ওখানকার মানুষ শান্তি পেয়েছে। ঠিক আছে, বিজেপি থাকার কারণে জঙ্গি মুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, আর মানুষ সুরক্ষিত হচ্ছে। তো আমি একটু সেই সব মানুষের বক্তব্য শোনাচ্ছি, তোমরা শোনো, তারপরে আমি আবার আসছি। ঠিক আছে, আমি একটা ইভিএম নিউজ থেকে দেখাচ্ছি, একটু আগে এই নিউজটা পেলাম, সেখানকার আদিবাসীদের ওপর কিরকম অত্যাচার চালিয়েছে শেখ শাহজাহান। তাকে পর্যন্ত টাকা দেয় এতটাই অমানবিক।
সাধারণ মানুষ মাছ ধরে জীবিকা অর্জন করে খায়, সেই সব খালগুলোকে পুরোপুরি জবরদখল করে রেখেছে, আটকে রেখেছে। মানুষ প্রতিবাদ করলে মানুষকে ভয় দেখাচ্ছে, মারবে ধরবে, অনেক কিছুই বলছে। আমাদের জমি পুনরায় কৃষিতে পরিণত করতে চাই। আমাদের চাষের জমি আমাদের ফেরত চাই। টাকা চাইতে গেলে বলে যে তারা দিচ্ছি দিচ্ছি, না চায় না। আর কি বলে আবার আমার দেওয়ার সময় আরো দেখে নেবো। তো শুনলে তোমরা, জমিগুলো কিনেছে কিন্তু টাকা দেয়নি গরিব মানুষগুলোকে, মানে তো লুট করলো, জমিগুলো লুট করেছে, গরিব মানুষের জায়গা জমি লুট করেছে, গরিব মানুষের উপর অত্যাচার করেছে। তারা যখন অভিযোগ করেছে, প্রতিবাদ করেছে, তখন তাদেরকে ভয় দেখিয়েছে, তাদের উপর অত্যাচার করেছে এই শেখ শাহজাহান। এখন শেখ শাহজাহান গায়েব সন্দেশখালী থেকে, এখন ওই সব গরিব মানুষরা এখন মুক্ত গলায় কথা বলছে, তারা সব বলে দিচ্ছে, ঠিক আছে। তো বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করছে, জঙ্গি মুক্ত করে দিচ্ছে, সাধারণ নিরীহ মানুষকে রক্ষা করছে, সাধারণ নিরীহ মানুষ শান্তিতে রয়েছে বিজেপি থাকার কারণে, এটা হচ্ছে বিষয়। আর যদি বিজেপি না থাকতো তাহলে বুঝে নাও কী হতো, তাহলে এগুলো মানে কিছু কাজই হতো না, মানে যেরম আছে সেরমই চলতো। হ্যাঁ, আরও অত্যাচার বাড়ত, আরও জঙ্গি ঢোকাতো, এইভাবে চলতো আর কি, মানে পশ্চিমবঙ্গটা একটা জঙ্গি রাজ্য পরিণত করে দিত। ওখানে কেন্দ্রে কংগ্রেস থাকতো আর কোনো অ্যাকশানই নিত না, আর মমতা ব্যানার্জি আরামসে এই সমস্ত চালিয়ে যেত। কেন্দ্রে বিজেপি থাকার কারণে আর পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী আসনে থাকার কারণে পশ্চিমবঙ্গ জঙ্গিমুক্ত হচ্ছে, ঠিক আছে, আর মানুষ শান্তিতে বসবাস করতে পারছে, শান্তিতে তারা কথা বলতে পারছে, এতদিন তারা অত্যাচারের মধ্যে ডুবেছিল, এখন তারা শান্তিতে কথা বলতে পারছে। বিজেপি আছে বলেই জঙ্গিমুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে, এটা হচ্ছে বিষয়।
বিজেপি পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো। জয় হিন্দ, জয় শ্রী রাম, ওম নমঃ শিবায়।